আসসালামু আলাইকুম ইবরহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছে অনেক অনেক ভালো আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করব তো ভিন্ন স্বাদের এই নাস্তাটা একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে হবে এটা খেতে এতটাই দারুণ লাগে আর এটা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপের মতো তরল দুধ নিয়েছি এক কাপ নিয়েছি চিরা তো চলুন শুরু করা যাক এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপের এক কাপের মতো চিরা ঢেলে নিচ্ছে তো এখানে চাইলে কিন্তু আপনারা চিরার পরিমাণটা কম করে দিয়ে নিতে পারেন চিরায় যেহেতু ময়লা থাকে তাই চিরাটাকে একটু পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো পানি তো এখানে মেজারমেন্ট কাপের দুই কাপের মতো পানি দিয়ে নিয়েছি তো চিরা একটু ধুয়ে নিতে হবে তো চিরার বালুটা যাতে চলে যায় এভাবে কিন্তু একটু ভালো করে হাত দিয়ে কচলে ধুয়ে নেবেন তো দুই থেকে তিনবারের মতো পরিষ্কার পানি দিয়ে চিরাটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি তো চিরা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এখানে আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে নিচ্ছি তো দুধে চিরাটা ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য তো আপনারা চাইলে কিন্তু এখানে পানি দিয়েও চিরাটাকে ভিজিয়ে রাখতে পারেন তো চিরাটা যাতে খুব ভালোভাবে ভিজে যায় এজন্য কিন্তু এটাকে খুব ভালো করে ভিজিয়ে নেবেন তো পাঁচ থেকে সাত মিনিটের ভেতরে দেখবেন যে চিরাটা খুব ভালো করে ভেজে গেছে তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো বাকি প্রিপারেশন করতে করতে দেখবেন যে এটা খুব ভালো করে ভেজে যাবে এখন এখানে একটা প্লেট নিয়েছি আর এখানে এক টেবিল চামচের মতো কাজু বাদাম নিয়েছি এরপর নিয়েছি এখানে প্রায় এক টেবিল চামচের মতো কিশমিস এখন একটা ছুরির সাহায্যে বাদামগুলোকে কুচি করে কেটে নিয়েছি তো একটু ছোটো ছোটো করে এগুলো কেটে নেবেন বা চাইলে কিন্তু এগুলোকে আস্তও রাখতে পারেন কোনো সমস্যা নেই ঠিক একইভাবে আমি কিসমিসগুলোকেও কেটে নেব তো এখানে বাদাম আর কিশমিসগুলোকে একটু কুচি করে কেটে দেবেন এতে করে কিন্তু টেস্ট ভালো আসবে তো দেখুন ঠিক এরকম করে কুচি করে আমি সবটা বাদাম আর কিসমিস কেটে নিয়েছি তো বাদাম আর কিশমিসের পরিমাণ কম হলে কিন্তু এভাবে কুচি করে কেটে নেবেন এতে করে কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে চুলায় একটা প্যান বসিয়েছি আর এখানে খুবই সামান্য পরিমাণ বাটার দিয়ে নিচ্ছি চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে নিতে পারেন তো এখানে প্রায় চা চামচের মতো বাটার আছে তো যখনই বাটারটা গলে যাবে তখন এখানে বাদাম আর কিসমিসটা দিয়ে নেবেন আর যদি হাতের কাছে ঘি থাকে তাহলে কিন্তু এটা সামান্য পরিমাণ ঘি দিয়েও ভেজে নিতে পারেন এখন এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব তো আপনারা চাইলে কিন্তু এখানে বাদাম আর কিসমিসের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা ভালো করে ভেজে নেবেন যখনই দেখবেন যে কিসমিসের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে তো দেখুন এগুলো কিন্তু আমি খুব ভালো করে এক থেকে দেড় মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি আর এখানে আমি তরল দুধ দিয়ে দিচ্ছি তো এখানে আমি সম্পূর্ণ দুধটাই দিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নেব আর এ পর্যায়ে এখানে আমি তিনটার মতো এলাচ দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো চিনি তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে চিনিটা দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক চামচের মতো ড্রাই কোকোনাট এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি নারিকেল কোরানো থাকলে কিন্তু নারিকেল কোরানো দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ তো যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন তারা চাইলে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিতে পারেন আর এই লবণটা দেবার কারণে কিন্তু মিষ্টিটা গাঢ় হবে এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর দুধটাকে খুব ভালো করে জাল করে নেব তো একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি আর যখনই দেখবেন যে দুধে বলক চলে এসেছে তখন কিন্তু এখানে ভেজানো চিরাটা দিয়ে দেবেন তো এখানে আমি সম্পূর্ণ চিরাটাই দিয়ে নিচ্ছি তো সাদা চিরা কিন্তু খুব সহজেই ভিজে যায় লাল চিরাগুলো ভিজতে একটু সময় লাগে তো যখনই লাল চিরা দিয়ে করবেন তখন কিন্তু একটু সময় নিয়ে এই কাজটা করবেন এখন এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি তো যখনই এটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিবেন তো খুবই স্বাস্থ্যকর এই নাস্তাটা কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে চাইলে কিন্তু এই নাস্তাটা আপনারা সকাল বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন এখন এটাকে রাবারের স্প্যাচরে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তো চিরাটা যাতে খুব ভালো করে গলে যায় সেভাবে একটু নাড়াচাড়া করে নেবেন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিটের মতো সময় নিয়ে লো ফ্লেমে এটাকে খুব ভালো করে জাল করে নেব আর এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর চিরাগুলোকে একটু গলিয়ে নিচ্ছি তো যখনই দেখবেন যে চিরাটা খুব ভালো করে গলে গেছে তখনই বুঝতে হবে এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে তো দেখুন দুধটাও কিন্তু টেনে গেছে ঠিক এরকম পর্যায়ে আমি চোরা থেকে নামিয়ে নিচ্ছি তো চিরার পায়েসটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন একটা সার্ভিং বাটিতে এটাকে সার্ভ করে নিচ্ছি রিয়েলি অসম্ভব মজার এই চিরার পায়েসটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন তো হাতের কাছে পাকা কলা থাকলে এর সাথে পাকা কলা সার্ভ করে নিতে পারেন তো কুচি করে এই পাকা কলাগুলো এর উপর দিয়ে সার্ভ করে নেবেন খেতে কিন্তু অনেক বেশি দারুণ লাগবে তো আমি এর উপরে কিছুটা পরিমাণ বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর গার্নিশিংয়ের জন্য এখানে আমি চেরি দিয়ে নিয়েছি তো দেখুন আশা করছি দেখেই বুঝতে পারছেন খুব সহজে কিন্তু এটা তৈরি করা যায় তো খুবই স্বাস্থ্যকর ঝটপট চিরার পায়েসের রেসিপি আজ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান